হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ, আমি রুমানে সুসুপার শহর থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে একটি অভিজ্ঞতা ভিডিও শেয়ার করব, যা রুমানিয়া কোন সিজনের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হয়, অর্থাৎ বেশি টাকা ইনকাম করা যায়, সামার না উইন্টার। তবে সরাসরি আমি স্পেসিফিকভাবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সামার নিয়ে, কারণ সামার ইনকামটা বেশি এবং তার সাথে আমার উইন্টারও কিছু কথাবার্তা বলবো। তো সামারে কীরকম ইনকাম হয় সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি শুরু করার আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে চাচ্ছি, আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। সেজন্যটা আসলে বাস্তবে অনেক জব থাকে, এই সময় জবের কোনো ক্রাইসিস থাকে না। তবে জবের ক্রাইসিস যে সময়টা থাকে সেই সময়টা হচ্ছে উইন্টার সিজনে। উইন্টার সিজনে খুব জব কম থাকে, মানে লেস জব সব জায়গায়, খালি এই রোমানিয়া না, আপনি ইউরোপে, ওয়েস্টার্ন ইউরোপ থেকে শুরু করে সেন্ট্রাল ইউরোপ পর্যন্ত জব কম থাকে উইন্টার সিজনে। তখন খালি রেস্টুরেন্টের লেভেলে যারা আছে তারা ফুড ডেলিভারি অবশ্যই নাম শুনবেন, ফুড ডেলিভারিটা সবচেয়ে বেশি থাকে, কারণ তখন শীতের সময় ঘরে থেকে খুব কম সংখ্যক লোক বের হয় এবং যে কারণে ডেলিভারিটা খুব কম বেশি হয়। কিন্তু সামার সিজনে এই এমন একটা সিজন, এই সিজনটা কী করে যারা একটু পুরাতন আছে তারা উইন্টার সিজনের টাকাটা সামার সিজনে ইনকাম করে নিয়ে নেয়, কারণ ইনকাম তো করতেই হবে। কারণ এখানে ইনকামটা এমন যে আমি এখন একটি রেস্টুরেন্টে জব করছি এবং ওয়েটার হিসেবে কাজ করছি। এটা বুকারেস্ট থেকে প্রায় অনেক দূরে, অর্থাৎ এই দেশের শেষ প্রান্তে বলা যেতে পারে। অর্থাৎ এখান রয়েছে বর্ডারগুলা, যেমন মলদোভা বর্ডার, তারপর হচ্ছে ইউক্রেনের বর্ডার, এই দুইটা দেশের বর্ডার এদিকে রয়েছে। খুব অল্প সময় করে আপনারা সেখানে যেতে পারবেন। আজকে প্রচুর বাতাস, প্রায় 2টা উপরে বাজে। তো এখানে সামার সিজনে কাজের পরিমাণটা প্রায় 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়। কিচেনের সাইডেও প্রায় ফ্লোর সাইডে তো কাজের পরিমাণ এই সামার সিজনটাই বেশি থাকে। আর এই দেশে সামার সিজনে কী করে, দেশের লোকাল লোকেরা অন্য দেশে যায় কাজ করে, যে কারণে ভ্যাকেন্সিটা বেশি অ্যাভেলেবেল থাকে। ইভেন তারা শীতের সময় অন্য দেশে যায় না, নিজের দেশে তারা সময় কাটায়, কিন্তু সামার সিজনটা কী করে, তারা অন্য দেশে যায় আরও বেশি ইনকাম করে। আর এই সময়টা কী হয়, এদেশে লোকের দরকার হয়। এই সামার সিজনে এদেশে প্রচুর লোকের দরকার হয়, কারণ তারা আরও বেশি ইনকাম করার জন্য অন্য দেশে পাড়ি দেয় এবং ওই হিসাবে এদেশে ভ্যাকেন্সি থাকে বেশি। সো এখন হচ্ছে যে সামার সিজনে কেমন ইনকাম করা যায়। তবে এক একজনের ইনকাম এক এক রকম, এরা বলা যেতে পারে। কেউ যদি রেস্টুরেন্টের লেভেলে কাজ করে এবং ওইটারে কাজ করে তার ইনকাম সে বুঝতে পারবে কতটা ইনকাম হয়। তার একটা বেসিক স্যালারি আছে অবশ্যই, এবং বেসিক স্যালারির পাশাপাশি সে এক্সট্রা ইনকাম করে, আর সেটা হচ্ছে তার এই টিপস দিয়ে তার মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে। তাদের কাগজে যেরকম কন্ট্রাক্ট পেপার থাকে, তা কাগজে যেসব কন্ট্রাক্ট থাকে ওইসব সুযোগ সুবিধা খুব কম দেয়। হতে পারে আমি লাকি বলতে পারি, কারণ লাকি এটাই বলতে পারি, কারণ হচ্ছে আমাকে থাকার জন্য রুম দিয়েছিল, কোম্পানি রুম দিয়েছে, এবং এখন তা আস্তে আস্তে আবার খাবারের পরিবেশটাও তৈরি করেছে, তা খাবারের জন্য একটা কার্ডও দিয়েছে। কিন্তু সব কোম্পানি এই জিনিসটা দেয় না,
তো এবং যতটুকু জেনেছি যে আমার কোম্পানি আগে কোনো কার্ড দিত না খাবারে, এইবার বছরে শুরু করছে, এই বছরে শুরু করছে প্রথম থেকে। তো যারা এক মাসের উপরে কাজ করছে তাদেরকে কার্ড দিবে, ভাঙা মাস কাজ করলে তাদেরকে কার্ড দেবে না। এটাই হচ্ছে এই কাজের সুযোগ সুবিধা। তো এখানে অনেকটাই টাকা সেভ করা যায়, কারণ হচ্ছে যে থাকার খাওয়াটা মোটামুটি ভালো টাকায় খরচ হয়, কারণ এটা হচ্ছে একটা ইউরোপ কান্ট্রি, এশিয়ার তুলনায় মোটামুটি ভালো টাকা খরচ যায়, আর সব কিছুই মোটামুটি দাম, খাবার টাবার মোটামুটি দাম। একমাত্র হতে পারে রুটিটাই একটু কম পাবেন, আর অন্য অন্য ব্যাপারে যেগুলো আছে এগুলো একটু কম আছে। তো এদিকে সামার সিজনে কাজ করলে মোটামুটি ভালো ইনকাম হয়, কারণ কেউ কেউ আছে যে 4,000 লে 5,000 লে পর্যন্ত ইনকাম করেছে, কিন্তু আমার বাস্তব জীবনে এখন পর্যন্ত শুনছি যা, কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। তো আশা করা যাক ভালো কিছু পাবো এই মাসে শেষের দিকে, অর্থাৎ ভালো একটা ইনকাম করার ইচ্ছা আছে। তো এখানে ঘন্টার উপর ডিপেন্ড করে, ওরা বেসিক আওয়ারটা বাদ দিয়ে তারা যে এক্সট্রা আওয়ারটা আছে ওই এক্সট্রা আওয়ারটা তারা ওভারটাইম হিসাবে উল্লেখ করে। তো সো এই দেশের লোকেরাও অনেক পরিশ্রমে কাজ করে, আমি কিছুক্ষণ আগে বিষয়তে দেখাইলাম, তারা ক্যামেরাতে বন্দী হওয়ার জন্য চেষ্টা করছে, মানে বলতেছে যে ভিডিও করো, এখানে জাস্ট একটু ভিডিও করলাম। তো সামার সিজনে যে কোনোভাবে মোটামুটি ভালো ইনকাম করা যায়, আর সামার সিজনে কোনো সমস্যা হয় না যতটুকু জানতে পেরেছি, এবং এই সময় আপনাদের বসে কোনো রাব ব্যবহার করে না, যখন রাব ব্যবহার করে সেটা হচ্ছে উইন্টার সিজন। যখন কোম্পানিতে ভালো কোনো সেল হয় তখন কোম্পানি কখনো করে যে তুমি রিজাইন দাও বা অন্য জায়গায় চলে যাও। তো সামার সিজনে চায় ভালো কিছু ইনভেস্ট করে ভালো কিছু প্রফিট করতে চায় প্রত্যেকটা কোম্পানি, এবং সেম এক্ষেত্রে সামার সিজনে ভালো একটা ইনকাম হয়। এই ইনকাম আসলে ইউরোপে সামান্য একটা ইনকাম, আর ওয়েস্টার্ন ইউরোপে গেলে হতে পারে মাসে 1,00,000-1,50,000 এটাই বলে মানুষ, কিন্তু বাস্তবে কে কত টাকা ইনকাম করছে তাদের মুখ থেকেই শোনাটাই ভালো। কিন্তু আসলে স্বপ্নে ইউরোপ মানুষ বলে যে মাসে 1,00,000 টাকা কামানো যায়। সো সব দেশে ক্রাইসিস থাকে, ক্রাইসিস ছাড়া কোনো দেশ নাই। এখানে যতটা বলা সহজ কিন্তু করাটা তত ডিফিকাল্ট, কারণ হচ্ছে যখন একটা বাস্তব জীবনে লাইফে ফেস করে তখন বুঝতে পারে যে মাসে কত টাকা ইনকাম করে। তবে এটা বলা যায় সেন্টারে গেলেই এই থেকে একটু ভালো বেতন পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি, কারণ ওখানে মিনিমাম স্যালারি একটু হাই লেভেল আছে, এক এক কান্ট্রিতে এক এক রকম হতে পারে। যেমন পর্তুগাল আছে 775 ইউরো, পোল্যান্ডে আছে 1,100 ইউরো, ফ্রান্সে আছে 1,700 ইউরো, ইটালি আছে আপনার 1,500 ইউরো, এটা বেসিক স্যালারি আছে। তো বেসিক স্যালারি ছাড়া কোনো কান্ট্রিতে কোনো কিছু প্রভাব পড়ে না, কিন্তু এই দেশে বেসিক স্যালারিটা ঠিক মতন দেয় না। আর এই দেশে অনেক করাপশন রয়েছে, বিশেষ করে তারা লেবার মার্কেটে অনেক করাপশন করতেছে, লেবার মার্কেটে তারা অনেক করাপশন করতেছে। ইনকাম সোর্স আছে মোটামুটি, তবে কাজের সাথে জড়িত থাকতে হবে যে কোনো কাজ। তবে এই দেশের কাজ বলাই জানে যে কোনটা কোন রকমের কাজ, এটা বাস্তবে দেখলাম। তো আমি এটা বোঝাই না তারা টাকা পয়সা আসে কীভাবে তাদের হাতে, সবাই গাড়ি নিয়ে ঘুরে। তবে ইনকাম অবশ্যই আছে, ইনকাম না থাকলে তো মানুষ ঘোরাফেরা করতে পারে না বা খেতেও পারে না। অবশ্যই তাদের ইনকাম সোর্স আছে যেটা আমরা এখন পর্যন্ত নিজে চোখে দেখতে পারতেছি না, তাদের ইনকাম আছে দেখেছে তারা ঘোরাফেরা করে গাড়ি নিয়ে ঘুরে বা খেতে যায় অন্য জায়গায় যায়, এইটাই। যাই হোক, আমি যে প্রসঙ্গে বলছিলাম যে সামার সিজনে সবচেয়ে বেশি কাজ থাকে, এই এটা হচ্ছে আমার বাস্তব লাইফের অভিজ্ঞতা। বন্ধ, তো বন্ধের পাশাপাশি একটু বের হয়েছি রাস্তার পাশে কিছুটা পরিবেশ চেনার জন্য। তো অনেকটা জায়গা হাঁটলাম, 10-20
30 মিনিট মতো হাঁটলাম, এখন বাসায় যাইতেছি। এখন 30-15 মিনিট এক জায়গায় গেছি, আবার ফিরত আসতেছি। একটা মিউজিয়ামে গেছিলাম, তো ছোট মিউজিয়াম, তো দেখলাম ওটার নাম হচ্ছে হনুর ডোমেস্ট্রি। একটা আদি যুগে অর্থাৎ কত 1800 সালে ওই কিছু প্রাচীন গৃহস্থলি সব মস্ত জিনিসপত্র আছে। তো এই দেশে এতজনই ভালো লাগতেছে যে এদেশে জায়গা জায়গা যত পতাকা দেখবেন, পতাকার পাশাপাশি তারা ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা লাগিয়ে রাখে। যদিও এই দেশটা ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছে, কারণ সেই জন্য তারা ইউরোপিয়ান ইউনিয়নের পতাকাটা লাগে রাখে। আমিও এই বিষয়তে সঠিকভাবে কথাবার্তা বলতে পারি না, কিন্তু চেষ্টা করছি কিছু ভালো করে উপস্থাপন করার জন্য। তবে চেষ্টা করতে করতে একদিনে ভালো হবে এটা আমি আশা করি। খুব কথাবার্তা নর্মাল বা ভালো পজিশনে যাচ্ছে না জানি, এবং থেমে থেমে কথা বলতেছি, গুছিয়েও কথা বলতে পারছি না। তবে চেষ্টা করছি ভবিষ্যতে আরও সুন্দরভাবে কথাবার্তা বলার জন্য। আপনারা আমাকে ক্ষমা চোখে দেখেন, কারণ আমি সঠিকভাবে কথাগুলো উপস্থাপন করতে পারছি।